আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বাইরে, যে যেখান থেকে আমাকে দেখছেন, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে এমন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি যেটি আপনাদের যদি মিনিমাম ন্যূনতম যদি ইচ্ছা থাকে যে আসলে আপনি ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আপনি এই ক্লাসটি শুধু ফলো করবেন। যেহেতু আমরা অনেক সময় ইংরেজিতে বিভিন্ন টপিকের উপর লেকচার দিই, আপনাদের অনেক জানা জিজ্ঞাসা থাকে যে সেটা কিভাবে সম্ভব হয়। তো এরকম আমি 10 থেকে 15টি ক্লাস দিব বিভিন্ন আঙ্গিকে। এটা হচ্ছে প্রথম ক্লাস। তো এই ক্লাসটা দেখেন, অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি লেখাগুলি, যদি একটু দেখেন ক্লাসটা একটু ফলো করেন আমি কিভাবে বোঝাচ্ছি। তো এই বোঝানোটা যদি আপনার মস্তিষ্কে যদি ক্যাচ হয়ে যায়, তাহলে আশা করি আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। তাহলে কথাবার্তা না বলে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো দেখুন এখানে প্রথমে কি আছে, এইগুলো হচ্ছে মূলত মডাল অক্সিলের ভার্ব। আমরা গ্রামারের কোনো কথাই বলবো না, আমরা শুধু পড়াশোনায় চলে যাব। তো এখানে আছে হচ্ছে দেখেন ক্যান, এই যে ক্যান, এই ক্যান অর্থ হচ্ছে পারি, অর্থাৎ কোনো কাজের ক্যাপাবিলিটি, মানে কিছু কাজ করার সক্ষমতা আপনার আছে, সেটা প্রকাশ করার জন্য এই ক্যান ব্যবহার করে, ক্যান অর্থ পারি। এগুলো আপনারা হুবহু মুখস্থ করে ফেলবেন, এখানে বোঝানোর কিছু নাই, তারপর আমি বোঝাচ্ছি। তারপর হচ্ছে খান্ট, মানে এটা ক্যান নট ছিল, এখান থেকে আসছে হচ্ছে খান্ট। তো খান্ট অর্থ হচ্ছে যে পারি না, ক্যান অর্থ পারি, নট যুক্ত হলে খান্ট মানে পারি না। ওকে, তারপরে দেখেন খুড, খুড মানে এগুলোর পাস্ট টেন্স, খুড মানে পারতাম, ওয়ান্স আপন এ টাইম আপনি কোনো এক সময় একটা কাজ পারতেন, এখন আর পারেন না। হ্যাঁ, এইটা। তারপর খুড নটকে আমরা একসাথে বলতে পারি খুডেন্ট, মানে পারতাম না, এভাবে সিম্পলি আমরা বলতে পারি। তারপর দেখেন ক্যান বি, এই ক্যান বি মানে হচ্ছে হতে পার, ক্যান বি মানে হতে পারে, কোনো কিছু হতে পারে, ক্যান মানে পারে, বি মানে হতে, তো ক্যান বি মানে হতে পারে। তারপর দেখেন খান্ট বি মানে হতে পারে না, খান্ট বি মানে হতে পারে না, অর্থাৎ আমি এক একটা শব্দ দেখিয়ে তার নেগেটিভটা সাথে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখেন খুড বি, খুড বি মানে হতে পারত, কোনো কিছু একটা হতে পারত। তারপরে হচ্ছে খুডন্ট বি, মানে খুড নট বি কি একসাথে লিখলাম কি, খুডন্ট বি মানে হতে পারত না। তারপর দেখেন ক্যান হ্যাভ, এই ক্যান হ্যাভ মানে হচ্ছে থাকতে পারে, কোনো কিছু আপনার, আই ক্যান হ্যাভ এ মোবাইল, আমার একটি মোবাইল থাকতে পারে, যে এরকম আমরা এক্সাম্পলগুলো এখানে দেখব। তো ক্যান হ্যাভ মানে থাকতে পারে, ক্যান্ট হ্যাভ মানে থাকতে পারে না, অর্থাৎ এইটার নেগেটিভ হচ্ছে এইটা। তারপর দেখেন খুড হ্যাভ মানে থাকতে পারত, অতীতকালে আপনার কোনো কিছু একটা থাকতে পারত। তারপর খুডন্ট হ্যাভ মানে হচ্ছে থাকতে পারত না। তারপর দেখেন খুড হ্যাভ বিন, হতে পারতাম, আপনি কোনো কিছু একটা হতে পারতেন, হ্যাঁ এইটা। তারপর দেখেন খুডন্ট হ্যাভ বিন, হতে পারতাম না। তো এই হচ্ছে ক্যান দিয়ে মোটামুটি আমি এখানে দেখালাম, এখানে এত বোঝার কিছুই নাই, পড়লে ঠিকই বুঝে যাবেন নিজেরাই, তারপরে এই অর্থগুলি মুখস্থ করবেন। তো তারপর এখানে এগুলি আমি কেন পড়াচ্ছি জানেন, এগুলি হচ্ছে দ্য মোস্ট প্র্যাগমেটিক অ্যান্ড প্র্যাকটিক্যাল ওয়ার্ডস, সবচেয়ে বেশি কিন্তু এইগুলি ব্যবহার হবে আপনি ইংরেজিতে লেকচার দিতে চান, কথা বলতে চান, যে কোনো ক্ষেত্রে, এই জন্য আমি এইভাবে ক্লাসটি আসলে সাজিয়েছি। তারপর দেখেন শুড বি, তো শুড বি মানে হচ্ছে হওয়া উচিত, কোনো কিছু একটা হওয়া উচিত, ওকে। তারপর দেখেন শুড হ্যাভ মানে থাকা উচিত ছিল, ঠিক আছে, শুড হ্যাভ মানে থাকা উচিত ছিল বা থাকা উচিত, থাকা উচিত ছিল বা থাকা উচিত, দুইটাই কিন্তু সই শুদ্ধ আছে, সমস্যা নেই। তারপর দেখেন শুড হ্যাভ বিন, হওয়া উচিত ছিল, শুড হ্যাভ বিন মানে হওয়া উচিত ছিল। এভাবে আমরা এই ফর্মগুলিকে সিম্পলি শিখে নিলাম। তো এখন এগুলি যখন আপনি মুখস্থ করবেন বা বাচ্চাদেরকে মুখস্থ করাবেন, আপনার যে বাচ্চা আছে তাকেও কিন্তু আপনি চাইলে শেখাতে পারেন। তো এখন আমরা কি করব, এগুলি দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব সেটা একটা সিম্পল টেকনিক আমরা এখানে দেখি। এই যে এখানে আমরা কিছু সাবজেক্ট শিখবো, অর্থাৎ আমি বাক্যগুলো কিভাবে তৈরি করব। দেখেন আপনারা হয়তো পারেন, তবুও আমি দেখাচ্ছি। এই যে এখানে দেখেন আই, আই মানে আমি, এটা সবাই জানে, তারপর আমি লিখলাম। তবে হচ্ছে উই মানে আমরা, ইউ তুমি বা তোমরা, দুইটাই হয়, হি সে বা তিনি, দুইটাই হবে, সি সে তিনি, মানে এটা স্ত্রীলিঙ্গ, এটা পুংলিঙ্গ, দে তারা, ইট ইহা, এই সাবজেক্টগুলি আমরা এখান থেকে সিম্পলি শিখে নিলাম। এখন এইগুলি দিয়েই কিন্তু আমরা এখানে বাক্য তৈরি করতে পারি। তো আমরা এখানে পড়েছিলাম ক্যান মানে পারি, যদি থার্ড পার্সনের সাথে হয় তো পারে, এরকম হবে। তো এখন আমি বলতে পারি যে হি মানে সে বা তিনি। তো এখন কি হবে, এই যে বরাবর দেখেন যে হি মানে সে, ক্যান পারে রাইট, হি ক্যান রাইট মানে সে লিখতে পারে। একটা কথা মনে রাখবেন যে এই যে ভার্বগুলি আছে, যে এগুলো মডাল অক্সিলারি ভার্ব, এগুলির পরে সবসময় মূলত মূল ভার্বটাই হবে আর কি, বেস ফর্ম। এক একটা ভার্বের তিনটা ফর্ম থাকে, বেস ফর্ম, তারপরে হচ্ছে পাস্ট টেন্সের, তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মটি থাকে। তো আমরা মূল ফর্মটা হবে যে এগুলো মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় মূল ভার্বটা দিতে হবে। তো দেখেন কি হলো, হি ক্যান সে পারে রাইট, রাইট কিন্তু একটা মূল ভার্ব, রাইটের তো কি লেখা, তো কি হলো হি ক্যান রাইট সে লিখতে পারে, ওকে। তারপরে হচ্ছে দেখেন হি ক্যান্ট রাইট সে লিখতে পারে না, বাকিগুলো আপনারাই পারবেন। দেখেন আই কুড প্লে, আই মানে আমি, কুড মানে
পারতাম তো কি হলো আই কুড প্লে মানে আমি খেলতে পারতাম এগুলা শেষে পুষ্ট ভাবে আমি দিতে ভুলে গেছি ঠিক আছে তো দেখেন কি হলো আই কুড প্লে আমি খেলতে পারতাম আই কুডন্ট প্লে আমি খেলতে পারতাম না তারপর হচ্ছে ইউ ক্যান বি তুমি হতে পারো এ ডক্টর তুমি একজন ডাক্তার হতে পারো ক্যান বি মানে কিন্তু হওয়া এই যে আমি এখানে কিন্তু দেখিয়েছি বরাবরই মূলত এক্সাম্পল গুলি ক্যান বি মানে হতে পারে তাহলে তোমার সাথে তো হতে পারো অর্থ হবে যেমন ইউ ক্যান বি এ ডক্টর তুমি একজন ডাক্তার হতে পারো আচ্ছা তারপর হচ্ছে ইউ ক্যান নট বি এ ডক্টর তুমি একজন ডাক্তার হতে পারো না মানে তোমার সেই অ্যাবিলিটি যোগ্যতা নেই ওকে তারপরে হচ্ছে আই কুড বি এ টিচার আমি একজন শিক্ষক হতে পারতাম কিন্তু হয়তো কোনো কারণবশত আমি সেটা হতে পারিনি ঝামেলা হয়ে গেছে ফ্যামিলিতে ওকে তারপরে হচ্ছে আই কুডন্ট বি এ টিচার আমি একজন শিক্ষক হতে পারতাম না মানে সেই যোগ্যতা আমার ছিল না তারপর এখানে দেখেন হি মানে সে হি ক্যান হ্যাভ তার থাকতে পারে এ মোবাইল একটি মোবাইল ফোন তার থাকতে পারে মানে সম্ভাবনা বোঝাচ্ছেন একটা কাজের যে হি ক্যান বি এ মোটরসাইকেল তার একটি মোটরসাইকেল থাকতে পারে তো নেগেটিভটি হলো হি ক্যান্ট হ্যাভ এ মোবাইল যে না তার একটি মোবাইল থাকতে পারে না কারণ আমি জানি হি ইজ মাচ পুর খুবই গরিব মানুষ তো গরিব মানুষের তো মোবাইল থাকে না তাই না তো এই জন্য বললাম হি ক্যান্ট হ্যাভ এ মোবাইল তার একটি মোবাইল থাকতে পারে না তারপর দেখেন শি কুড হ্যাভ এ চাইল্ড যে মহিলাটার কথা বলছি যে তার তো একটা বাচ্চা থাকতে পারতো এই যে কুড হ্যাভ মানে থাকতে পারতো তো শি মানে তার কুড হ্যাভ থাকতে পারতো এ চাইল্ড মানে একটি শিশু চাইল্ড দ্বারা মেয়ে কেউ বোঝায় আবার ছেলে কেউ বোঝায় মানে শিশু তাহলে কি হলো শি কুড হ্যাভ এ চাইল্ড তার একটি বাচ্চা থাকতে পারতো তারপরে হচ্ছে শি কুড নট হ্যাভ এ চাইল্ড তার একটি বাচ্চা থাকতে পারতো না অর্থাৎ সে তৃতীয় লিঙ্গের এই জন্য আমরা বলতেই পারি যে শি কুডন্ট হ্যাভ এ চাইল্ড তার একটি বাচ্চা থাকতে পারতো না তো তারপরে হচ্ছে আই কুড হ্যাভ বিন আমি হতে পারতাম স্পিকার একজন বক্তা আর কি আমি একজন বক্তা হতে পারতাম তারপর হচ্ছে আই কুডন্ট হ্যাভ বিন এ স্পিকার আমি একজন বক্তা হতে পারতাম না তো এগুলি হচ্ছে এইগুলির এক্সাম্পল আমি এখানে দেখালাম তো তারপর এখন শুড বি দিয়ে দেখেন আই মানে হচ্ছে আমি তো আই শুড বি মানে আমার হওয়া উচিত শুড বি অর্থ যেহেতু হওয়া উচিত তো আই শুড বি মানে আমার হওয়া উচিত এ রাইটার একজন লেখক অর্থাৎ আই শুড বি রাইটার আমার একজন লেখক হওয়া উচিত তারপর হচ্ছে আই শুড হ্যাভ এ কার আমার একটি গাড়ি থাকা উচিত মানে যেহেতু টাকা পয়সা আছে আমি অনেক দূর দূরান্তে যাই তো আই শুড হ্যাভ এ কার বা মোটরসাইকেল আমার একটি মোটরসাইকেল থাকা উচিত বা একটি গাড়ি থাকা উচিত বা উচিত ছিল দুইটাই হবে তারপরে হচ্ছে দেখেন হি শুড হ্যাভ বিন তার হওয়া উচিত ছিল বেনেভোলেন্ট বেনেভোলেন্ট মানে হচ্ছে দানশীল আর কি যে খুব দান করে বেনেভোলেন্ট মানে দানশীল তাহলে কি হলো হি শুড হ্যাভ বিন তার হওয়া উচিত ছিল বেনেভোলেন্ট মানে একজন দানশীল তো এই যে আমরা এই বাক্যগুলি পড়লাম এখন এই বাক্যগুলিকে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন যে তার কি একজন দানশীল হওয়া উচিত ছিল বা আমি কি একজন ডাক্তার হতে পারতাম বা আমি কি একজন ডাক্তার হতে পারতাম না এই ফর্মগুলি কিভাবে হবে আমি জাস্ট একটু টেকনিক দেখাই দিই তাহলে আপনারা পারবেন যখন আপনি এই বাক্যগুলিকে প্রশ্ন করতে চাইবেন তখন কি করতে হবে এই যে মডাল অক্সিলের ভার্ব আমি যেগুলো দেখাইলাম এগুলাকে এগুলি প্রথমে যা আছে তা কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট যে এখানে দেখাইছি তাই না তো এই প্রত্যেকটা সাবজেক্টের শুরুতে আপনি এই মডেল অক্সিলারি ভার্ব নিয়ে যাবেন তাহলে কি হবে ক্যান হি রাইট সে কি লিখতে পারে প্রশ্ন কিন্তু হয়ে গেছে কি হলো ক্যান হি রাইট সে কি লিখতে পারে অর্থাৎ এই ক্যানকে এই শুরুতে নিয়ে আসবেন ক্যান হি রাইট সে কি লিখতে পারে তারপর এই মডেল অক্সিলারি ভার্ব নট সহ শুরুতে আনবেন ক্যান্ট হি রাইট সে কি লিখতে পারে না তারপর হচ্ছে কুড আই প্লে আমি কি খেলতে পারতাম তারপর হচ্ছে কুডেন্ট আই প্লে আমি কি খেলতে পারতাম না খুবই সিম্পল অর্থাৎ এখানে যা মডেল অক্সিলারি ভার্ব দেখিয়েছি সেগুলিকে আপনি সাবজেক্টে শুরুতে নেবেন শেষে প্রশ্নবোধক চিহ্ন দিলে কিন্তু প্রশ্ন হয়ে যাবে আর তারপরে আর কয়েকটা দেখাই দেখেন ইউ ক্যান বি আ ডক্টর তুমি একজন শিক্ষক ডাক্তার হতে পারতে বা পারো তাহলে আমি প্রশ্ন যদি করি তাহলে শুধু মডেল অক্সিলারি ভার্বটা নিব মনে রাখবেন এখানে ক্যান হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব বি কিন্তু একটা অন্য ধরনের ভার্ব ঠিক আছে তো এখান থেকে এই অংশটা শুধু শুরুতে নিয়ে যাব ক্যান ইউ বি এ ডক্টর দেখেন ক্যান ইউ বি কিন্তু বির জায়গাতেই থাকবে অর্থাৎ এখান থেকে শুধু আমরা এই ক্যান ক্যানটা শুধুমাত্র মডেল অক্সিলারি ভার্ব এটাকে শুরুতে নিব ক্যান ইউ বি আ ডক্টর তুমি কি একজন ডাক্তার হতে পারো এইভাবে তারপর ক্যান্ট ইউ বি আ ডক্টর তুমি কি একজন ডাক্তার হতে পারো না সিমিলারলি আরেকটা হবে কি কুড আই বি এ টিচার আমি কি একজন শিক্ষক হতে পারতাম নেগেটিভ করলে কি হবে কুডেন্ট আই বি এ টিচার আমি কি একজন শিক্ষক হতে পারতাম না অর্থাৎ এখানে মডেল অক্সিলারি ভার্ব কিন্তু শুধু কুড কুড নট ক্যান ক্যান্ট কুড এইগুলি আর এইগুলি কিন্তু মডেল অক্সিলারি ভার্ব না তো যখন প্রশ্ন করতে চাইবো তখন আমরা এই অংশগুলিকে সাবজেক্টের শুরুতে নিলে সুন্দর সুন্দর বাক্য বানাতে পারবেন তো যদি এখানে আমরা প্রশ্ন করি শুড আই বি এ রাইটার আমার কি একজন আমার কি একজন ডাক্তার হওয়া উচিত
তারপর দেখেন শুড আই হ্যাভ এ কার আমাকে একটি গাড়ি থাকা উচিত ছিল বা আমার কি একটি গাড়ি থাকা উচিত প্রশ্ন করলাম তারপর শুড হি হ্যাভ বিন এ বেনিভোলেন্ট তার কি একজন দানশীল হওয়া উচিত ছিল এই যে এইভাবে কিন্তু প্রশ্নটা করা যাবে তো আপনারা ক্লাসটি এইভাবে একটু ফলো করুন আর অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য সাজিয়েছি কয়েকটি ক্লাস দেব ধারাবাহিকভাবে এটা হচ্ছে মূলত ফার্স্ট ক্লাস আজকের তো আপনারা যদি ক্লাসটি ফলো করেন অনেক কষ্ট করে সাজিয়েছি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে ক্লাসটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন যে কোনো সময় নিজের ফেসবুকে ঢুকে ক্লাসটি দেখতে পারবেন আপনার বাচ্চাদেরকে দেখাতে পারেন যারা ইংরেজিতে খুবই দুর্বল তারাও কিন্তু দেখতে পারবেন এবং আপনার হাতের ইশারার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু অনেক অনেক ভাই বোনরা এই ক্লাসটি দেখতে পারবে আশা করছি আপনারা সেই কাজটি মেহরবানি করে করে দিবেন এবং আমাদের যে পেজ থেকে আপনারা ভিডিওটি দেখছেন আমার দুইটি পেজ আছে একটা হচ্ছে ফেসবুক দেখেন threel.by আশরাফুল ইসলাম এখানে হয়তো লাইটের রিফ্লেকশনের কারণে দেখা যাচ্ছে না যে এটা হচ্ছে threel.by আশরাফুল ইসলাম এটা লিখলে আমার পেজ আসবে তারপর একটা আছে হচ্ছে threel.analysis এই দুইটি পেজে কিন্তু আপনারা আমার সব ধরনের ভিডিও পাবেন এবং threel.analysis নামে একটা ইউটিউব চ্যানেল আছে সেগুলিতে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই থাকলো আমি চেষ্টা করব সম্পূর্ণ ক্লাসের একটি ছবি তুলে কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাসটি দেখে যদি আপনার একটু ইংরেজিতে ইম্প্রুভ হয় সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু